কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। ভাইরা আমার, কিস্তিতে যদি পণ্য কেনা বেচা করেন এটা জায়েজ আছে? অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনা বেচা করেছেন, এটা না জায়েজ বা হারাম কোনো বিষয় নয়। তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয়, ধরেন একটা জিনিসের দাম 1000 টাকা, কিন্তু আপনি 10 কিস্তি দিবেন, সেজন্য প্রত্যেক কিস্তি 150 টাকা করে 1500 টাকা দাম ধরলেন, এটা জায়েজ আছে। সাহাবা একরাম অনেকে কিস্তিতে কেনা বেচা করেছেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে পারবে না এমন কোনো শর্ত দেয় না, এটা সুদ হবে না। কিস্তিতে কেনা বেচা জায়েজ আছে এবং তার কারণে দামের মধ্যে হেরফের হলেও সেটা না জায়েজ বা গুনাহ হবে না। কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন, উমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয়? আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয়, কিন্তু সৌদি আরবের প্রায় লোক উমরা করার পর মাথার 3-4 জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে, তারা বলে চুল কাটা হয়ে যাবে, এ বিষয়ে চুল কাটার বিধান কি? ভাইরা আমার, এটা ঠিক যে উমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাফা সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপাইন দাঁড়ায় থাকে, সেখানে মাথার এখান থেকে একটু সামান্য সামান্য কেটে দেয়। এখন এটা দিয়ে অনেকে মনে করে যে উমরা হয়ে গেছে, না এটা তো হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন। অমুকাসসিরিন আলা তাখাফুন, যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল ছেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন, এভাবে দোয়া করেছেন তিনি, 3 বার দোয়া করেছেন। এরপরে 1 বার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য। অনেকেই মনে করে যে প্রথম উমরা চুল চাঁচা লাগে, এরপরে আর না করলেও চলে, না ভাই, প্রথম আর শেষ নেই, যতবার উমরা করবেন যতবার হজ করবেন প্রত্যেকবারই পারলে চাঁচবেন, চাঁচাটা উত্তম। যদি চাঁচতে না পারেন পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন, কয়েকটা চুল ছোট করলেন আর পুরো মাথার চুল ছোট করলেন না, এটাতে হবে না। আপনি গুনে গুনে 3টা বা 4টা ভাত খাইলেন দুপুরবেলা, পড়ে গেছে হয়তো টেবিলে, পড়েছিল অন্য কেউ খেয়ে গেছে, আপনি ওটা খেয়ে ফেলেছেন, আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন, আপনি বলছেন হ খাইছি, আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন না এখনো, আপনার খাইছি বলার কি সঠিক হবে? ভাত খাওয়া বলে? ঠিক একইভাবে 2-4টা চুল এখান থেকে একটু কাটলে হবে না, পুরো মাথার চুল ছোট করতে হবে। হায়েজ শেষে রক্ত যায় সেই সময় নামাজ পড়া যাবে কিনা? মাসিক শেষ কারোর অভ্যাস আছে 7 দিন বা 8 দিন নিয়মিত এটাই হয়, এরপরও একবার হঠাৎ করে রক্ত দেখা যাচ্ছে, তাহলে অতিরিক্তটা অসুস্থতা ধরতে হবে, অথবা কারোর 10 দিন হয় তাহলে এর অতিরিক্তটা সর্বোচ্চ এরপরেরটা রক্ত যদি দেখা যায় সেটা রোগ হিসাবে ধরা হবে, ওই রোগ অবস্থায় আপনার রক্ত গেলেও আপনাকে নামাজ পড়ে যেতে হবে, এবং আপনি মাসিক এর রোগী নন বরং আপনি অসুস্থ, সেই হিসাবে আপনার উপরে মাসিকের বিধিবিধান প্রযোজ্য হবে না, আপনি অবস্থা নামাজে পড়বেন, রোজাও রাখবেন, স্বামী সহবাসও করতে পারেন, তওয়াফও করতে পারবেন, অর্থাৎ যেগুলো নিষিদ্ধ মাসিক অবস্থা সেগুলো করা যাবে যদি মাসিকের পরও রক্ত দেখা যায়, কারণ সেটা অসুস্থতা, ওটা মাসিক না। রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি? না, হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না, তবে এই রোজাগুলো পরে রাখতে হবে। রমজানের রোজা এটা যদি মাসিকের কারণে মেয়েরা রাখতে না পারেন, কিংবা সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয় ওই ব্লিডিং এর কারণে আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন না, কারণ ব্লিডিং অবস্থায় রোজা রাখা জায়েজ নেই, তাহলে এই রোজাগুলো পরে রেখে দিতে হবে। কিন্তু নামাজ যেগুলো মিস হবে মাসিকের কারণে হোক কিংবা নেফাস বা সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং এর কারণে হোক, সেই নামাজগুলো কাজা করতে হবে না, কিন্তু রোজাগুলো কাজা করা লাগবে। দুগ্ধপান শিশুর প্রসাব করলে নামাজ হবে কিনা? যেই সন্তান মায়ের দুধ পান করে, অন্য কিছু খায় না, সে দুধ খাইয়াই বাঁচে, তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে এ অবস্থা সে যদি পেশাব করে, যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানে মেরে দিলে চলবে, আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে। এখন কত লোক ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন? আল্লাহ তাআলা ভালো জানেন, নিশ্চয়ই এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না, এটা বৈষম্যের বিষয় নয়, কোনো হিকমা বা রহস্যের বিষয় যেটা গবেষণা সাপেক্ষ বিষয়। বাকি ছেলে সন্তান যদি হয় শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে, তার জন্য বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত। তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয়
তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে, যে জায়গায় লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন, ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে, তো দেখা যায় তিনি গোসল করেন, গোসল করার তো দরকার নেই, আপনার যদি শরীরের কোনো জায়গা লাগে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে, কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে শুধু কাপড় ওই পেশাব যেটুকু লাগছে ওইটুক জায়গা ভালো করে ডোলে চিবায় ধুয়ে ফেললে হবে, ব্যাস আপনার পাক হয়ে গেল। পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয়, যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় সেজদায় পাওয়া গেলে সেই সেজদা দিতে ভুলে গেলে কি করা উচিত? কোরআন তেলাওয়াত করার সময় যদি ইমাম সাহেবকে সেজদায় পান তাহলে সেক্ষেত্রে আপনি সেজদায় চলে যাবেন, এবং সেজদা দিলে আপনি রাকাত পাইলেন না কিন্তু সেজদা দেওয়ার সওয়াব আপনি পাবেন, এটা হলো নামাজের সেজদা। ও কোরআন তেলাওয়াত সময় জিজ্ঞেস করেছে, কোরআন তেলাওয়াত করার সময় সেজদার আয়াত পাইছেন কিন্তু সে সেজদা দিতে ভুলে গেছেন, তাহলে পরবর্তীতে সেজদা দিয়ে দিবেন, যখন মনে পড়বে দ্রুততার সাথে সেজদাটা দিয়ে দিবেন। রিলেশন করে বিয়ে করা ঠিক কিনা, ভাইরা আমার বিয়ের পর রিলেশন করবে, প্রেম ভালোবাসা সব কি এর পর হবে? বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না, কোনো ভালোবাসা হবে না, বিয়ের আগে প্রেম প্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় উদ্দেশ্যমূলক বন্ডামি। আমি প্রায়শ বলে থাকি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, বেশিরভাগই হলো ছেলেদের হলো ফষ্টিনষ্টি করার ধান্দা, প্রেম ভালোবাসা মহব্বতের সেগুলো মুখে দিয়ে বলে, আর মেয়েদের অনেক মেয়েরা আছে তাদের দরকার হলো চটপটি খাওয়া, চাইনিজ খাওয়া, বুট বাদাম খাওয়া, বিভিন্ন ধান্দা হাসিল করা, নাম দিছে প্রেম, নাম দিছে কি প্রেম। আরে প্রেম এত সস্তা নাকি? তাহলে বিয়ের আগে যত রিলেশন হয় এর কয় পার্সেন্ট বিয়ে পর্যন্ত টিকে খবর নিছেন? আরে শতকরা 5% তো বিয়ে পর্যন্ত যায় না, এক একটা 4-5টা করে চেঞ্জ করে, তাহলে সব দান্দাবাজ না? এ দান্দাবাজের নাম দিছেন প্রেম, তাহলে বন্ডামি কার নাম? এটার নাম প্রতারণা এবং বন্ডামি। যুবকরা যৌবনের ভ্রম এবং পাগলাময় এগুলা। বিয়ে করবেন নিজের বৈধ স্ত্রীকে সকল ভালোবাসা উজাড় করে দিবেন, এটাই হলো ভালোবাসার সঠিক কাজ। এই জন্য বিয়ের আগে কোনো রিলেশন নয়, সকল রিলেশন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব প্রেম প্রীত সব হবে কখন? বিয়ের পর। অবৈধ ভালোবাসা গুনাহের কারণ। অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা নাকি জায়েজ আছে, তার মানে বেশিরভাগ প্রেমই হয় 2 নম্বর উদ্দেশ্যে, টাইম পাস। বিয়ের উদ্দেশ্যে করলে সে জিজ্ঞেস করতেছে তাহলে তো আমার উদ্দেশ্য খারাপ না, জায়েজ আছে কিনা? ভাইরা আমার কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি জায়েজ হয় তাহলে বিয়ের উদ্দেশ্যেও প্রেম করা জায়েজ হবে, কি বলেন? একজনের নিয়ত ভালো সে কি করবে? কোরবানি করবে, এই জন্য আরেকজনে গরু চুরি করছে, নিয়ত ভালো থাকলেই কি এই কাম করা যাবে? ঠিক একইভাবে আপনার নিয়ত ভালো আপনি বিয়ে করবেন, আপনি প্রতারণা করবেন না, কিন্তু করতেছেন এখন 2 নম্বরে, তাহলে বিবাহ বর্বিত সম্পর্ক এটা জেনা, আর জেনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই হারাম করবেন কোনো মেয়ের সাথে, আপনারও মেয়ে হবে একদিন, এই হারাম করবেন কোনো মহিলার সাথে, এ কারোর বউ হবে আপনার বউ হবে একদিন, এ হারাম করবেন সে কারোর মা হবে আপনিও কারোর না কারোর সন্তান। মনে রাখবেন জেনা এটা পরিশোধ করা হয় ঋণের মতো, সাবধান, নিজের চরিত্রকে হেফাজত করেন, সংগ্রাম করেন।